Hi friends, good morning to all of you. Welcome back to our channel in our new vlog. Asha kori tumra shobai khub 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 bhalo acho, amrao khub bhalo achi. Chole eshechi abaro ekta notun vlog ni. To cholo ajke beshi deri na kore vlog ta shuru kora. Ekhon baje sokal 11ta. Ajke 11ta theke vlog ta shuru korchi. Keno ki sokal bela ektu khide pe gechilo ghum theke uthe. আর উঠতেও দেরি হয়ে গেছিল তাই তাড়াহুড়োর মধ্যে আর ব্লগটা শুরু করা হয়নি সকালে আজকে বিশেষ কিছুই বানাইনি আলু বরবটি ভাজা আর রুটি ছিল ব্রেকফাস্টে তো খাওয়া দাওয়ার পরে কয়েকটা কাঁচাকুচি করে ছাদে মিলে দিয়ে এসেছি আর এখন বসিয়ে দিয়েছি রান্না বান্না ঠিক আছে রান্না বান্না প্রায় আমার হাফ হয়ে গেছে মানে ভাত আমার হয়ে গেছে দাঁড়াও দেখাই তোমাদেরকে তো দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা ঘন্ট করব আলু আর ডাল দিয়ে দিয়েছি আর এখানে দেব হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে আমাদের ছাদে হয়েছে পুঁই শাক সেই শাকটা তো এটা এখন এর মধ্যে দিয়ে দেব কালকে যে ইলিশ মাছের মাথাটা ছিল সেই মাথাটা দিয়ে এই ঘন্টটা করব একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ফোড়নে দিয়েছি কিন্তু তোমার পাঁচ ফোড়ন দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কতটা শাক লবণ দিতে আর আগুনের ভাব পেতেই একদম কয়টুকুনি হয়ে গেল এটা রান্না হয়ে গেল আরো কমে যাবে যাই হোক তো এবার এটাকে আমি দু তিন মিনিটের জন্য আগে একটু ঢেকে দেব বন্ধুরা ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরেই দেখো এটা একটু বেশ ভাপানোর মতো হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছি আগের থেকে সেটা আবারও একটু সবকিছু ভালো করে মিক্স করে নেব মাথাটাকে ভেঙে দেব এবার এরকম ভাবে ভাপিয়ে ভাপিয়ে আমি এটাকে করে নেব তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখো আবার ফিরে এসেছি তারপর শাকের জল বেরিয়ে বেরিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এটা প্রায় দেখো একটু বেশ মাখা মাখা মতো হয়ে এসেছে এটাকে এবারে আমি জাস্ট একটুখানি ভাজা মশলার গুঁড়োটা ছিটিয়ে দেবো এটা আমার ঘরে বানানো ভাজা মশলা দিয়ে একটু মিক্সড করে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিও এটা আমার পুরো রেডি তাহলে চলো কাজবাজ সেরে নিই তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা দেখো আবার ফিরে আসলাম স্নান টান করে রেডি হয়ে গেছি মানে রেডি হয়েছি মানে স্নান টান কাজবাজ সব কমপ্লিট তো এখন খাওয়া হবে দুপুরের লাঞ্চ তো চলো দেখে নিই ফাইনালি লাঞ্চে কী কী বানিয়েছি আজকে তো দেখো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু এখানে আছে হচ্ছে ভাত বলতেই হবে অরিন বলে ভাত বলি না ভাত বলি না ঠিক আছে ভাত আছে এখানে আলু হচ্ছে মাখা আছে সিদ্ধ আর এখানে আছে বরবটি আলু ভাজা মাছ ভাজা কাঁকরোল ভাজা আর এই মিক্সড ভেজ ঠিক আছে তো এটা তো রেসিপিটা তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তো চলো এখন অনেকই দেরি হয়ে গেছে আর বেশি দেরি না করে বকবকও না করে আমরা পটাপট করে আগে খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এখন কিন্তু শোবো না ঠিক আছে আজকে শুলে হবে না আজকে প্রচুর কাজ রয়েছে এখনও অবধি স্নান করে নিয়েছি কাজ বাজ সেরে নিয়েছি তাহলে আবার কী কাজ
আছে, প্রচুর কাজ আছে। ছাদে সকালবেলা কিছু জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিয়ে এসেছিলাম, তোমাদেরকে আগেই বললাম, তো দেখবে একবার অবস্থা। এই দেখো, এই হচ্ছে পুরো বিছানার অবস্থা। এখন পুরো খালি বিছানা, বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম, তো এগুলো সব এখন ভাঁজ করব, গুছবো, প্যাকিং করব। প্যাকিং করব এই কারণে আমরা এখন যাব, মানে আমরা বাড়ি যাব, ঠিক আছে, এখন বলছি, এখনই যাব না, প্যাকিং শ্যাকিং করে নিই, কাজ বাজ গুছিয়ে নিই, মানে পুরো গুছিয়ে গাছে পুরো রেডি করে নিই। আর বালিশগুলো এ দেখো একজন নিয়ে এসছে, বালিশ নিয়ে আসতে বলেছি, ছাদে ছিল, একটা একটা করে আনতে বলেছি। হ্যাঁ দেখো অবস্থা, দাঁড়াও, খালি গায়ে রয়েছে দেখো, তবুও এই যে নিয়ে পড়ে গেল মাটির মধ্যে, বালিশগুলোকে নিয়ে তোলো। এগুলো রোদ্দুরে দিয়েছিলাম কেন কি, এগুলো একটুখানি গরম না করে ঢুকিয়ে না রেখে গেলে পরে এসে যখন মানে ঘরটার অবস্থা দেখলে না আমার সত্যি কান্না পেয়ে যায়, পুরো যা অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, অরিনা স্কুল তো পুরো দমে খুলে গেছে, এই মুহূর্তে মনে হয় না আর খুব তাড়াতাড়ি আসতে পারবো, সেটা এখনই বলতে পারছি না, সেটা ওখানে যাই স্কুলের অবস্থা বুঝে, পড়াশুনোর অবস্থা বুঝে তারপরে ডিসাইড করব কি করব, এখানে আসব কি এখনই আসব কি পরে আসব। যাই হোক, আর এখন বেশি বকবক করবো না, প্রচুর বকবক করে ফেলি, একবার শুরু করলে আর থামি না, কাজগুলো ফটাফট করে করি, নাহলে পরে কিন্তু আমি মানে খুব ঝুলে যাব, দেরি হয়ে যাবে, ঝুলে যাব, মানে একদম নাজাল অবস্থা হয়ে যাবে। ওইদিকের ঘরটা গুছিয়ে চলে এসেছি আর এখন এই ঘরের এই অবস্থা করে রেখেছি, ঠিক আছে, এই ভেতরটা গুছাচ্ছিলাম সেই জন্য। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই। আর এদিকে দেখো রাতের রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ আর এখানে ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত। আর আজকে বিশেষ কিছু বানাবো না, ডিম সেদ্ধ করবো, আলু সেদ্ধ ভাত আছে, তো আর বিশেষ কিছু আজকে বানাবো না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, আমরা একদম আর্লি মর্নিং বেরোবো। তো যাই হোক, চলো ফটাফট কাজ করে নিই, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আজকে রাত্রের ডিনারে আছে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, লেবু, আর এখানে ডাল সেদ্ধ আছে, আর আছে একটু ঘি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকে সাদা মাটা ব্রেকফাস্ট, গরম গরম সকাল সকাল বেরোবো, সেই জন্য আর কিচ্ছু না, এই হচ্ছে আজকে এখন রাত্রে খাবো, চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার খেয়ে নেবো। দেখো এখন আমরা খেতে খেতে বসে গেছি, আর অরিন অভ্যাসে রয়েছে, খালি গায়ে রয়েছে, গরম বলে তাই, ঠিক আছে, ওই জন্য এই দেখ। আর আজকে কিছু নেই খেতে বসে গেছি, ঠিক আছে, আর ওদিকে নিয়ে নিই, আর প্রচুর তারার মধ্যে রয়েছে, তাহলে চলো দেখে নিই কী কী খাবার রয়েছে এখন। তো বন্ধুরা এখন কাজকর্ম মোটামুটি ডান কমপ্লিট, আর এখন প্রায় 11টা পার হয়ে গেছে, আজকে একটু মানে অরিনার পাপা গিয়ে শুয়ে পড়েছে, আমি পুরো কাজ বাজ কমপ্লিট করে শুতে শুতে এখন একটু দেরি হয়ে গেল। যাই হোক, একদম আর্লি মর্নিং বেরোনোর ইচ্ছে আছে, জানি না কখন ঘুমাবো আর কখন বেরোবো, তো ওই ঘরে ওরা শুয়ে পড়েছে বলে আমি এই ঘরে এসে আজকে ব্লগটা এন্ড করছি, আর বেশি বকবক এখন করবো না, আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাথে থেকো, পাশে থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, টাটা, গুড নাইট, শুভরাত্রি,
সবাইকে সাবধানে থাকো।